প্রচুর কথা হয়েছে। জি স্যার, আমি ওনাদের সাথে এখন কথা বলি নাকি? হ্যাঁ প্লিজ। মঞ্জু ভাই আপনি কি বলবেন, সংক্ষেপে বলতে হবে, কারণ ওনারা আগে কিন্তু প্রচুর টাইম নিয়েছেন ওনারা। আমরা একটা ডকুমেন্টারি দেখবো আপনাদের দুইজনের সাথে কথা বলার পর। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এত রাত্রে বসে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন। আসলে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলা যায়, কিন্তু সেই কথার না গিয়ে আমরা ওই যে ভাস্কর্য নিয়ে কথা বলতে চাই। আমরা ছোটবেলা থেকে একটা গান শুনতাম, কিছু লোক কিছু কথা বলবেই, অপবাদ দেবে, প্রতিবাদ হবে, তবু ভালোবাসা আর আলো জ্বলবেই। আফসার খান সাদেক যখন বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য নির্মাণ করলেন, স্থাপন করলেন, তখন এই গানটা আমার মনে মনে বাজছিল, কিছু লোক কিছু কথা বলবেই, অপবাদ দেবে, প্রতিবাদ হবে, তবু ভালোবাসার আলো জ্বলবে। এই ভালোবাসার আলো কিন্তু উনি জ্বালিয়েছেন, ভালোবাসায় বঙ্গবন্ধুকে ভালোবেসে উনি যেটা করেছেন কিছু পাওয়ার জন্য নাই। আপনি জানেন 1996 সালে আবিষ্কার হলো বাংলাদেশের দক্ষিণের জেলা সন্দ্বীপ, চট্টগ্রামের অংশ সন্দ্বীপ। সন্দ্বীপে একজন মানুষ 21 বছর পায়ে জুতা দেন নাই। তো উনাকে সাংবাদিকেরা জিজ্ঞেস করলো, আপনি জুতা পরেননি কেন? বলে যে প্রতিবাদ করার জন্য জুতা পরে নাই। আমি জানি আমার প্রতিবাদে হয়তো কিছু হবে না, কিন্তু আমার যে আত্মা, আমার যে কষ্ট, বঙ্গবন্ধুকে হত্যার পর এই জমিনে বিচার হয় নাই, এই জমিনের উপরে আমি পা দেব না বিনা বিচারে। আমার জাতির পিতা এই দেশের মাটির নিচে ঘুমিয়ে আছে, সেই লোক 20 বছর পায়ে জুতা না দিয়ে প্রতিবাদ করেছেন। আর আফসার খান সাদেক তার যে ভালোবাসা, এত কিছুর পর আপনি জানেন, আগের বক্তারা আপনার সামনে বলে গিয়েছেন যে ক্যামডেনে বঙ্গবন্ধুর একটা অবক্ষ মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা পারেননি। আমাদের বাংলাদেশের কিছু কুলাঙ্কার মানুষের প্রতিবাদের কারণে সেটা পারেননি। কারণ বিন একটি দেশ, তারা চায় না যে কেউ প্রতিবাদ করবে, কেউ স্লোগান দিবে, তারা সেটা চায় না। তারা চায় যে শান্তিতে সবাই থাকুক, বিদেশি মানুষরা এখানে যারা এসে বসতি গড়েছে। আমরা দেখেন এই দেশে, আপনি কুইন ভিক্টোরিয়ার কথা জানেন, হেনরির কথা জানেন, আজকের যিনি আছেন যে এলিজাবেথ সবচাইতে পৃথিবীতে লংগেস্ট সার্ভিং মনার্ক, কিন্তু আপনাকে যদি বলি যে 10 জন কিং এর নাম বলেন, আপনি বলতে পারবেন না, কেউ বলতে পারবে না, খুব কম গবেষণা না করলে বলতে পারবে না। কিন্তু 400-500 বছর আগে শেক্সপিয়ারের জন্ম হয়েছিল এই মাটিতে। আপনি ইউকেতে 7 বছরের উপরে কোনো বাচ্চা পাবেন না যে শেক্সপিয়ারের নাম জানে না, সে কে জানে না। বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের সেই রকম একজন শেক্সপিয়ার। পৃথিবীতে বহু নেতা আসবে, বহু কবি আসবে, বহু রাজনীতিবিদ আসবে, বহু রাষ্ট্রনায়ক আসবে, আমরা শ্রদ্ধা করি, আমরা ভালোবাসি, আমরা সালাম করি, কিন্তু বঙ্গবন্ধু কেউ হতে পারবে না। বঙ্গবন্ধু হতে হলে হাজার বছরে একজন আসে, হাজার বছরে। জহির রায়হান বলেছিল যে দেশ তো সেই ভৌগোলিকের ব্যাপার, অতীতে বদলেছে, ভবিষ্যতে বদলাবে। হ্যাঁ, হাজার বছরে হাজার বার সীমারেখা বদলায়, আমরা কেন লড়ছি? সময়ের প্রয়োজনে। বঙ্গবন্ধু সময়কে ধারণ করেছিলেন, সময়ের দাবিকে ধারণ করেছিলেন। বঙ্গবন্ধু মানুষ ছিলেন, ফেরেশতা ছিলেন না, বঙ্গবন্ধু মানুষের পিতা ছিলেন। সুতরাং বঙ্গবন্ধুকে দেখতে হবে একজন মানুষ হিসেবে, একটা মানুষ। আপনি অ্যালেন গিন্সবার্গ, যিনি নোবেল প্রাইজ পেয়েছেন, উনি বলেছেন কতটা পথ হাঁটলে পরে প্রতীক হওয়া যায়, কতটা দিলে একটা জাতির জন্য শ্রেষ্ঠ নেতা হওয়া যায়। একটা মানুষ তার জীবনের ছোটবেলা থেকে মৃত্যুর আগ পর্যন্ত বেশিরভাগ সময় জেলে কাটিয়েছেন, কার জন্য কাটিয়েছেন? একটা জাতির জন্য, একটা সোনালী স্বপ্নের জন্য, একটা দেশের মানুষের জন্য। উনি সবকিছু ভালো করেছেন, একথা আমি বলবো না। সবকিছু ভালো করার ক্ষমতা পৃথিবীতে কোনো মানুষকে দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেননি। এই মানুষকে ভালো না বেশি আপনি কাকে ভালোবাসবেন? এই